আওয়ামী লীগে এক হাজার পাঁচশো অনুপ্রবেশকারী চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক কাদের তিনি বলেন দলে অনুপ্রবেশকারীদের একটি তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের তত্ত্বাবধানে তৈরি করিয়েছিলেন যে তালিকায় পাঁচ হাজার অনুপ্রবেশকারীর নাম রয়েছে বলে জানা গেছে তিনি বলেন তালিকা অনুযায়ী সারা দেশে আমাদের সম্মেলন হচ্ছে এই সম্মেলনে দায়িত্বপ্রাপ্ত নেতাদের তালিকা প্রধানমন্ত্রীর কাছে সরবরাহ করা হয়েছে যাতে বিতর্কিত লোক দলের নতুন নেতৃত্বে কোনো পর্যায়ে কিংবা শাখা সংগঠনে স্থান না পায় এ অনুপ্রবেশকারীদের সংখ্যা প্রায় দেড় হাজারের মতো অনুপ্রবেশকারীদের তালিকায় কারা রয়েছে তা উল্লেখ করতে গিয়ে ওবায়দুল কাদের বলেন সাম্প্রদায়িকতা শক্তি থেকে যারা আসে চাদাবাজি চাঁদাবাজি চিহ্নিত মাদক ব্যবসায়ী ভূমি ভূমিদসু যাদের ইমেজ খারাপ যাদের রাজনীতি জনগণের কাছে খারাপ এই ধরনের অনুপ্রবেশকারীদের তালিকা প্রধানমন্ত্রী নিজের তত্ত্বাবধানে তৈরি করেছেন এবং তার কাছে এই তালিকা আছে তবে অন্য দল থেকে আওয়ামী লীগে আসলেও অনেককে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়নি তাদের সম্পর্কে কাদের বলেন যারা ভালো মানুষ শিক্ষিত মানুষ জনগণের কাছে গ্রহণযোগ্য তারা দলের নেতৃত্ব আসতে পারে সাম্প্রতিক অপশক্তি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের ক্লিন ইমেজের লোক আওয়ামী লীগের প্রবেশকারী নয় যাদেরকে আমরা স্বাগতম জানিয়েছি তিনি বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরীকে আমরা দলে নিয়েছি। এরকম ভালো অথবা ইমেজের কেউ থাকলে তাদেরকে আমরা দলে নিতে পারি এটা ঠিক অনুপ্রবেশকারী না শুক্রবার এক নভেম্বর বিকেলে সাভারে আসুলিয়ায় বাইপাইল এলাকায় সড়ক পরিদর্শনে গিয়ে আসন্ন আওয়ামী লীগের কাউন্সিলের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন অপর একটি প্রশ্নের জবাবে উবায়দুল কাদের বলেছেন পাপনের বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি পদক্ষেপ নেওয়া হবে কিনা জানতে সাধারণ সম্পাদক না সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ক্রিকেট বোর্ডের ব্যাপারটি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি দেখাশোনা করেন তত্ত্বাবধান করেন বিষয়টি তিনি দেখছেন কাজে এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না আর শুক্রবার দুপুরে গাজীপুর শফিপুর ও সাভারের সড়কের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের এসব কথা বলেন তিনি আরও বলেন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য এবং এটাই আমাদের চ্যালেঞ্জ নিরাপদ সড়ক আইন বাস্তবায়নের জন্য বিশ্ব ব্যাংক একটি প্রজেক্ট দিচ্ছে আমরা এই ব্যাপারে এখন সর্বোত্তভাবে আটঘাট বেঁধেই নেমেছি শৃঙ্খলা এখন বড় সংকট অবকাঠামো সমস্যা বাংলাদেশে কোথাও নেই দেশে যথেষ্ট উন্নয়ন হয়েছে তবে শৃঙ্খলা না থাকলে উন্নয়নের কোনো দাম নেই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটু সময় লাগতে পারে কিন্তু আমার মনে হয় সাংবাদিকদেরও কিছু দায়িত্ব আছে শৃঙ্খলা বোধ ফিরিয়ে আনার জন্য সতর্কতার পক্ষে জনমত সৃষ্টি করতে হবে এ বিষয়ে সাংবাদিকরা একটা ভালো ভূমিকা রাখতে পারে